গাছের আমি সামনে ধরে এক সুখ পাখি কিসে গেছে ও যে বললো না দরজা দাও কামের ঘরে পঞ্চরস তিন রস চরণ মূলাধার কুঠুরি যেগুলো এগুলোর ভেদ আসলে যে ঘুচবে আমার মনে হয় না তার ভিতরে গরলতা কাজ করে সরলতাটা তার ভিতরে আসবে কারণ ওই যে আমার নাজিম কাকা বলে না যে শুদ্ধ মানুষ হইতে গেলে গুরুর হাতে হাত রাখতে হয় তো গুরু আপনাকে পরিশুদ্ধ না করা অবধি কারণ আপনাকে পরিশুদ্ধ হতে হলে কাউকে না কাউকে মানতে হয় এটা এটা আপনি মানেন না মানেন আমাদের হাদিসেও বলা বায়াত আপনাকে নিতে হবে আহলে বায়াতে যদি আপনি না যান আপনার জীবন এক সুখ পাখি কিসে গোঠেছে নিঃশ্বাস নেই ডান আর বা একটা বন্ধ হয়ে গেলে আরেকটা থাকে এবং দুইটাই বন্ধ হলে মুখ থাকে যদি তিনটাই বন্ধ হয় তাহলে উপায়টা কোথায় একটু বোঝেন তো আমরা আজীবন আল্লাহর দেওয়া অশেষ নেয়ামত বায়ুটা গ্রহণ করছে যেটার দাম অনেক যদি আমাদের এটা টাকা দিয়ে কিনতে হতো আমরা ফকির হয়ে যেতাম হয়তো বা এক সেকেন্ডের এই নিঃশ্বাসটা কেনার জন্য আমরা সারা রাত তো অনেক গানে শুনি কিন্তু এই গানগুলো এখন খুব কম গায় আবেগ থাকে
ঘর